Audio Jungle. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপির সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের প্রিয় একটা রেসিপি। এই রেসিপিটি পেলে বাচ্চারা খুব পছন্দও করবে। মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখানে নিয়ে নিয়েছি একটা চকলেট বিস্কুট, আর এই চকলেট বিস্কুটটা দিয়েই আজকে রেসিপিটি আমি বানাবো। তো চলো বিস্কুটের প্যাকেটটা খুলে নিয়ে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে তারপর দেখাচ্ছি। বিস্কুটটা আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ। এখানে নিয়ে নিয়েছি এক কাপ গরম জল, আর এই জলটাকে আমি অল্প অল্প করে দিয়ে বিস্কুটটা আর দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব একটা পাতলা করলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা হয়ে না যায়। বিস্কুটের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে বিস্কুটটা দানা দানা না থাকে আর খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছ, ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এইবার এই ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে ঢেলে নেব। আমি আগে খানিকটা ঢেলে নিয়েছিলাম, আর তারপরে বাকিটা যেটুকু ছিল সেটুকু আমি ঢেলে নিচ্ছি। এইবার বোতলের ঢাকনাটা আমি আটকে দিয়েছি, আর বোতলের মাথায় ঠিক এইরকম একটা ছিদ্র রাখতে হবে যাতে ব্যাটারটা খুব স্মুথলি পড়ে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ঠিক একইভাবে গরম জল দিয়ে আমি ময়দার ব্যাটারটাও এখানে রেডি করে নেব। জলটা দেওয়ার সময় ঠিক একইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। বেশি পাতলা আবার বেশি মোটা করা যাবে না। এখানে ময়দার ব্যাটারটা মোটা আছে, আরও একটু জলের প্রয়োজন আছে এখানে, তার জন্যে আমি এখানে আর একটু জলের ব্যবহার করলাম। চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল বলে এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিলাম। তাহলে তোমরা দেখতেই পেলে এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এবার আমি চকলেট রুটিটাকে তৈরি করার জন্য প্যানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের সাদা তেল। তেলটাকে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তেলটা আমার ছড়ানো হয়ে গেছে আর প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি বোতলে করে যে চকলেটের ব্যাটারটা রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। ঠিক এইভাবে দিয়ে আমি দু মিনিট এটাকে হতে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবে যে কীভাবে আমি এটা রেডি করলাম। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আস্তে আস্তে চকলেটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই এবার এর উপরে দিয়ে দেব। দিয়ে কড়াইটাকে এদিক ওদিক নাড়িয়ে দিলে ময়দার ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর নিচে যে চকলেটের লেয়ারটা দিয়েছিলাম সেটা দেখো এপার ওপার দুপার থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। একবার আমার হয়ে গেছে, আমি আর একবার উল্টিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে চকলেট বিস্কুটের আমি লেয়ারটা দিয়েছিলাম সেটা কত সুন্দর লাগছে দেখতে, আর এপার উপর থেকে খুব ভালোভাবে বোঝাও যাচ্ছে। আমি রুটিটাকে বারবার উল্টে পাল্টে এপির ওপির খুব ভালো করে সেঁকে ভেজে নিলাম। তোমরা যদি একটু ক্রিস্পি খেতে চাও তাহলে একটু তেলের ব্যবহার করে খুব ভালো করে ভেজে নিতে পারো। তাহলে চকলেটের একটা রুটি আমার রেডি হয়ে গেল। আমি এবার এটাকে তুলে নিলাম। ঠিক আগের মতো একইভাবে চকলেটটাকে আমি কড়ার মধ্যে ঘুরিয়ে দিলাম। চকলেটটা দু থেকে তিন মিনিট হওয়ার পরেই দেখতেই পাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি ময়দার ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে কড়াইটা ধরে এদিক ওদিক একটু নাড়িয়ে দিলেই চারিদিকে ময়দার ব্যাটারটা ছড়িয়ে যাবে। ব্যাটারটা টেনে যাওয়ার সাথে সাথেই চকলেটের লেয়ারটা দুপাড়েই স্পষ্টভাবে দেখা যায়। একবার হয়ে গেছে, এবার আমি ঠিক একইভাবে
আরো এক পিট ভেজে নেব। তাহলে তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে। আর যে ময়দার ব্যাটারটা আছে সেগুলোকেও ঠিক একইভাবে রেডি করে নেব। তোমরা দেখতেই পেলে সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে একটা খুলে দেখাচ্ছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ চকলেটের লেয়ারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটি পুরো দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো রেসিপির আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে।